এবার আসো হচ্ছে যে এটা তো গেল ভলাটাইল, তাহলে আমার বডি তো দুইটা দুই ধরনের অ্যাসিড প্রডিউস করে, একটা ভলাটাইল আর একটা, এইবার আসো নন ভলাটাইল। নন ভলাটাইল অ্যাসিড গুলোর আরেকটা নাম হচ্ছে ফিক্সড অ্যাসিড। তাহলে যেগুলো ফিক্সড অ্যাসিড এরকম, তাকে তো আর আমি রেসপিরেশনের মাধ্যমে বের করতে পারবো না, তাই না? নন ভলাটাইল বলেই নিলাম আগে, নন ভলাটাইল যদি না বের করতে পারি তাহলে তার জন্য আমার কি লাগবে, তাহলে তার জন্য আমাকে কিডনির হেল্প নিতে হবে। এখন মনে হয় তোমরা ঠিকই আস্তে আস্তে বুঝতে পারতেছো যে আমার বডি এই অ্যাসিড বেজের ব্যালেন্স কিভাবে মেনটেন করে। একটা হচ্ছে যে বাফার টেম্পোরারি টাই আপ করে রাখে, যে মুহূর্তে প্রোটন তৈরি হলো সাথে সাথে বাইকার্বনেট যে যে ওগুলোকে পিক করে নিলো, এরপরে কি করবে ফাইনালি তোমার আইদার রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে, মানে ভোলাটাইল যেগুলো রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে বের করে দিবে, যেগুলো নন ভোলাটাইল বা ফিক্স সেগুলোকে বের করে দিবে কিসের মাধ্যমে, কিডনির মাধ্যমে। তাহলে বুঝতে পেরেছো এই তিনটা সিস্টেম কাজ করে আমার বডিতে অ্যাসিড বেজ ব্যালেন্স মেনটেন করার জন্য। তোমাদেরকে ভাইবা বোনে যে এখনই জিজ্ঞাসা করি, আচ্ছা তোমার এত কথা তো আর ভাইবা বোনে বলার সময় থাকে না, একদম শর্ট শর্ট জিজ্ঞাসা করা হয়, বলো তিনটা তিনটা সিস্টেমের নাম বলো যার মাধ্যমে আমরা এই আমার বডির অ্যাসিড বেজ ব্যালেন্স মেনটেন করি। একদম আকাশ থেকে পড়ার মতো তোমরা পড়ো, মনে হয় যে কোনোদিন নামই শুনো নাই, কেন এই তিনটা সিস্টেমের নাম বলতে পারো না? এক নাম্বারই হচ্ছে বাফার সিস্টেম, দুই নাম্বার রেসপিরেটরি সিস্টেম, তিন নাম্বার হচ্ছে রিনাল সিস্টেম বা কিডনি সিস্টেম, যেটাই বলো না কেন। এই এতগুলো জিনিস বলার পরে এই জিনিসটা না বুঝার কি আছে আমি তো এটাই বুঝলাম না। তোমরা কি এরপরও না বুঝে আছো না বুঝছো বলো? এখনো না বুঝলে আমি আবার রিপিট করবো। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ আচ্ছা দেখো তাহলে ভলাটাইল আমার বডিতে দুই ধরনের অ্যাসিড প্রডিউস হয়। ভলাটাইল অ্যাসিড নাম শুনলেই বোঝা যায় যেহেতু সেটা আমার কি উদ্দায়ী, তাহলে আমার এমন একটা সিস্টেমের মাধ্যমে তাকে বের করে দিতে হবে যেটার মাধ্যমে আসলে গ্যাসিয়াস ফর্মে বের হয়ে যেতে পারবে। তাহলে এইটা একটাই, সেটা হচ্ছে লাংস, লাংস এর মাধ্যমে আমার রেসপিরেশনের মাধ্যমে বের হয়ে যাবে। আরেকটা কি, আরেকটাও আমার যেটা ফিক্সড সেই অ্যাসিডটা আমি তাহলে কিভাবে বের করবো, সেটা অবশ্যই আমাকে একটা এমন একটা সিস্টেমের হেল্প নিতে হবে যার মাধ্যমে আমি বের করতে। তো আমরা তো জানি কিডনি কি করে, কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে। তো কি করবে, এক্সেস অ্যাসিড যদি প্রডিউস হয় বা এক্সেস বেজও যদি প্রডিউস হয় সেটা আলটিমেটলি কিডনি বের করে দিবে। বাট এই যে দুইটা সিস্টেম পর্যন্ত, যে বললাম তোমার পায়ের নখের ভিতরে তৈরি হলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তাকে তো লাংস পর্যন্ত আসতে হবে, তাহলে কিভাবে আসবে? তখন আসতে গেলেও তো তাকে ব্লাডের ভিতর দিয়ে আসতে হবে। এখন ব্লাডে যদি প্রোটন হিসেবে সে আসতে চায় তাহলে তো কি হবে, তোমার বডির হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে পিএস ফল করা, পিএস ফল করা মানে হচ্ছে যে তোমার বডি অ্যাসিডোসিসের দিকে চলে যাওয়া। তো এইটা তো তোমার বডিকে হতে দেওয়া যাবে না, আমার সব সময় বলছি আমি পিএস কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে তখন কি আগে আসবে, তখন ওই ফার্স্ট লাইন অফ ডিফেন্স মানে তোমার বাফার সিস্টেম আগে আসবে, ও তাড়াতাড়ি করে ওই প্রোটনগুলোকে পিক করে ফেলবে, করে তারপরে যে ফাইনালি সে আইদার রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে অথবা কিডনি সিস্টেমের মাধ্যমে কিন্তু এক্সক্রিট করে দিবে। তাহলে তোমাদেরকে যদি সেকেন্ড কোশ্চেনে করি, যাচ্ছে বাফার কি আমার বডি থেকে এই অ্যাসিড বা বেসকে ইলিমিনেট করতে পারে, মানে বের করে দিতে পারে? আর তো করতে পারে না, পারে না। এটা শুধু জাস্ট তোমাকে টেম্পোরারি প্রোটেকশন দেয়, টেম্পোরারিলি তোমার এই অ্যাসিড বেস যেন ওই যে পিএইচটা যেন কোনো চেঞ্জ না হয় সেটার জন্য কাজ করে। এই জন্যই তো আমরা বলি যে বাফারের দুইটা কম্পোনেন্ট, কারণ দুইটা কম্পোনেন্ট যদি তোমার বডিতে অ্যাসিড বেড়ে যায় বাইকার্বনেট চলে আসবে, বেস বেড়ে গেলে তখন কার্বনিক অ্যাসিড পার্ট চলে আসবে, তাই না? এটাই তো আমরা জানি। এই জন্যই তোমার বাফারের দুইটা কম্পোনেন্ট লাগবে, কারণ ওকে দুই দিকেই কাজ করতে হবে, দুই দিকেই ব্যালেন্স করে চলতে হবে। আচ্ছা এবার দেখো নন ভোলাটাইল অ্যাসিড গুলো কিভাবে প্রডিউস হয়। নন ভোলাটাইল অ্যাসিড আমরা জানি যে কিছু অ্যামাউন্টের অ্যাসিড, তো ওই যে কমপ্লিট অক্সিডেশন হলে তো তোমার ভোলাটাইল অ্যাসিডই তৈরি হয়ে গেল, তাই না? এখন যদি তোমার ইনকমপ্লিট মেটাবলিজম হয়, অ্যাজ ফর এক্সাম্পল খেয়াল করে দেখো যে গ্লুকোজের পাইরুভেট হওয়ার পরে সে মাইটোকন্ড্রিয়া নাই অথবা অক্সিজেন নাই, তাহলে কি হবে ওর ফেট কি হবে? গ্লুকোজ অক্সিডাইজ হচ্ছে তোমার বডির ভিতরে, সেলের ভিতরে, এমন একটি সেলে হলো যে সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া নাই অথবা ওই সময় অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, এই জন্য আমরা বলেছি যে ইনকমপ্লিট মেটাবলিজম অফ গ্লুকোজ। তাই ইনকমপ্লিট মেটাবলিজম অফ গ্লুকোজ যদি হয় তাহলে আমার কি হবে ইন প্রোডাক্ট, ল্যাকটিক অ্যাসিড, তাই না? ও তো পাইরুভেট হয়ে তারপরে পরের স্টেপটাই যদি হতে চায় অ্যাসিটাইল হয়ে, তাহলে তাকে কোথায় যেতে হবে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে, যে যদি টিসিএ সাইকেল করে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেতে হয় তাকে, তার অক্সিজেন লাগবে, অক্সিজেন নাই তাহলেও এই বাকি কোনোটাই হতে পারবে না, মাইটোকন্ড্রিয়া নাই তাহলেও বাকি কোনোটা হতে পারবে না,
বুঝতে পেরেছো? তাহলে তোমরা তোমাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় যে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কোথায় হয়, কখন হয়, কেন তোমরা এই সিম্পল আনসারটা দিতে পারো না? অ্যান্সার তো ভেরি সিম্পল, তোমাদের এক কথায় উত্তর দিয়ে দিতে হবে যে যদি কোনো সেলে মাইটোকন্ড্রিয়া না থাকে অথবা অ্যাবসোলিউট অর রিলেটিভ অক্সিজেন ডেফিসিয়েন্সি হয় তখন কি হবে? অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস এর ইন প্রোডাক্ট কি? ল্যাকটিক অ্যাসিড, তাই তো? তার মানে আমার বডিতে কার্বন ডাইঅক্সাইড, যদি কমপ্লিট অক্সিডেশন হতো কার্বন ডাইঅক্সাইড পেতাম, কমপ্লিট অক্সিডেশন হতে পারলো না, আমি কি পাবো? ল্যাকটিক অ্যাসিড পাবো। আচ্ছা, আমার বডিতে কি নর্মালি ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস হয় না? এছাড়াও কিছু কিছু সেল আছে, ওই যে কর্টেক্স মেডুলা আছে না, কিডনির মেডুলা যেখানে সাপ্লাই কম, এই সমস্ত জায়গাগুলোতে, তারপরে এই যে রেটিনা যেখানে হচ্ছে ব্লাড, কিছু কিছু জায়গা আছে অ্যাভাসকুলার আমাদের, সেই সমস্ত জায়গাতেও কিন্তু তোমার কি হয়, এই ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস হয়। এবং এই ল্যাকটিক অ্যাসিড কে আবার রিসাইকেল করার জন্য কি আগায় আসে? কোরিসাইকেল, লিভারে কোরিসাইকেল। হ্যাঁ, কোরিসাইকেলের মাধ্যমে, তার মানে এটা দিয়ে আলটিমেটলি আমরা গ্লুকোজ বানাই ফেলি ল্যাকটিক অ্যাসিড থেকে। এই জন্য আমার ল্যাকটিক অ্যাসিডোসিস হয় না, বুঝতে পারছো? আমার বডিতে কিন্তু নর্মাল কন্ডিশনে ল্যাকটিক অ্যাসিড ভালোই প্রোডিউস হয়, কিন্তু আমার, আমি কখনো ল্যাকটিক অ্যাসিডোসিসে ভুগি না। কারণ কি? ওই যে কোরিসাইকেল তাড়াতাড়ি করে আগে আসে, এসে ওটাকে আবার গ্লুকোজে কনভার্ট করে ফেলে। এরপরে তুমি খেয়াল করো যে যদি তোমার ইনসুলিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হতে পারে? ইনসুলিন ডেফিসিয়েন্সি আছে অথবা তুমি না খেয়ে আছো, তুমি প্রলং ফাস্টিং আছো, তখন তোমার বডি কি তৈরি করতে যাবে? তখন তো তোমার বডি কিটোন বডিজ। হ্যাঁ, কিটোন বডিজ। তাহলে তখন কি করবে? ওই ফ্যাটি অ্যাসিড গুলো কিন্তু কমপ্লিট অক্সিডেশন হবে না। ফ্যাটি অ্যাসিড যদি বেটা অক্সিডেশনের মাধ্যমে কমপ্লিট অক্সিডেশন হতো, হয়ে অ্যাসিটাইল কোয়ে তৈরি হতো, অ্যাসিটাইল কোয়ে হয়ে টিসিএ সাইকেলে রান করলে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যে তোমাকে এনার্জি প্রোডিউস করতো, তাই না? তাহলেও কিন্তু আমি কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এটিপি পেতাম। এখন এই ফ্যাটি অ্যাসিডের ইনকমপ্লিট অক্সিডেশন হলো। ইনকমপ্লিট অক্সিডেশন হলো কি কারণে হতে পারে? ডিউ টু ল্যাক অফ ইনসুলিন। ইনসুলিনের কারণে তোমার সেলের ভিতরে গ্লুকোজ ঢুকছে না, তখন সেল কি করবে? সেল ওই যে অক্সালো অ্যাসিটেট আছে ওইটা দিয়ে সে আবার গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের মাধ্যমে গ্লুকোজ বানাতে চলে যাবে। এদিকে টিসিএ সাইকেল তো হ্যাম্পার হয়ে যাবে। টিসিএ সাইকেল যদি হ্যাম্পার হয় তাহলে তোমার বডি ওই অ্যাসিটাইল কোয়েগুলোকে দিয়ে বাইপাস একটা রোড ধরবে, বাইপাস রোড ধরে সে কি বানাবে? কিটোন বডি বানাবে। অথবা তুমি যদি প্রলংড স্টারভেশন, প্রলংড ফাস্টিং কন্ডিশনে থাকো তাহলে তোমার বডি কিটোন বডি বানাবে। তাহলে এই অ্যাসিড টু অ্যাসিটিক অ্যাসিড, বেটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, অল দিজ আর নন ভোলাটাইল অ্যাসিড। ওকে, এছাড়াও আমরা তো এই যে অ্যামাইনো অ্যাসিড, যে আমরা তো প্রোটিন খাচ্ছি প্রতিদিন, তাই না? তো প্রোটিনের ভিতরে, তার ভিতরে যে সালফার কন্টেনিং যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আছে লাইক সিস্টেইন, মেথিওরিন, এদের থেকে আমাদের বডিতে সালফিউরিক অ্যাসিড তৈরি হবে। আমরা তো ফসফোলিপিড খাই, তাই তো? ফসফোলিপিড তো আমাদের খাবারের, আমরা জানি যে প্রত্যেকটা সেল মেমব্রেনেই তো ফসফোলিপিড থাকে, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার, তাই না? ফসফোলিপিড বাইলেয়ার। তাহলে তুমি এই প্ল্যান্ট প্ল্যান্ট অথবা এনিম্যাল সব সোর্স থেকেই ফসফোলিপিড, আমরা ডায়েটারি ফসফোলিপিড পেয়ে থাকি। এছাড়াও নিউক্লিক অ্যাসিডের কথা মনে করো তো, নিউক্লিক অ্যাসিড বানাতে গেলে কি লাগে? নিউক্লিক অ্যাসিড কয়টা আছে তাই আগে বলো। তাহলে এদেরও তো কি ভাঙবে না? ভাঙবে, ভাঙলে মানে মেটাবলিক এন প্রোডাক্ট, হাইড্রোলাইসিস বা মেটাবলিক এন প্রোডাক্ট যেটাই হোক, ফলে আলটিমেটলি কি আমরা তো এখান থেকে ফসফরিক অ্যাসিড পাবো। তাহলে এই সব কিছু মিলাই কিন্তু তোমার এই নন ভোলাটাইল, এরা তাহলে সবই নন ভোলাটাইল অ্যাসিড তৈরি করলো। তাহলে এদেরকে তো আমি এক্সহেল করে বের করে দিতে পারবো না, তাই না? যেভাবে কার্বন ডাইঅক্সাইড বাইর করে দিলাম কান ধরে, ওরে তো এরকম তো বার করতে পারতেছি না। তাহলে একে কি করতে হবে? একে এই তোমার বডির বিভিন্ন জায়গায় তৈরি হলো, বিভিন্ন সেলে তৈরি হলো, একে তো কিডনি পর্যন্ত নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে কিডনি পর্যন্ত নিয়ে আসতে হলে তো তোমাকে নিউট্রালাইজ করতে হবে। এই যে নিউট্রালাইজ, এটা করার জন্য আমার এই সব সময় অ্যালকালি রিজার্ভ রাখতে হয়, মানে বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা বেশি রাখতে হয়। বুঝতে পেরেছো? এবার
এই ফাতেমার ফোনটা ধরে বলো যে ম্যাডাম ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। ম্যাম তাহলে ভলেটাইল নন ভলেটাইল বলতে অ্যাকচুয়ালি কি কি বুঝাইলো? ভলেটাইল হচ্ছে যে যে আমি কার্বন ডাইঅক্সাইড কে মেইনলি বোঝাবো হচ্ছে নন ভলেটাইল, কি ভলেটাইল অ্যাসিড, বুঝো নাই? কার্বন আমার বডির মেটাবলিক মেটাবলিক এন্ড প্রোডাক্ট হিসেবে যে জিনিসটা তৈরি হয়, যদি আমার কমপ্লিট অক্সিডেশন হয় তাহলে আমি কার্বন ডাইঅক্সাইড তৈরি করব। কার্বন ডাই অলদো কার্বন ডাইঅক্সাইড ইটসেলফ ইজ নট অ্যান অ্যাসিড, বাট আফটার কামিং ইনটু ব্লাড ইট উইল বি কনভার্টেড ইনটু কার্বনিক অ্যাসিড, যেটা আমি তোমাকে দেখাই দিলাম। তার মানে তো এটা আমার অ্যাসিড, তো এটা এটা ভলাটাইল অ্যাসিড, বিকজ আই ক্যান কনভার্ট দিস কার্বনিক অ্যাসিড ইনটু কার্বন ডাইঅক্সাইড এগেইন উইদিন দা লাংস। লাংসে যাওয়ার পরে কিন্তু এটাকে আমি আবার কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করতে পারি। একটু আগে দেখাই দিয়ে আসলাম না তোমাদেরকে, তাহলে এই জন্য এটাকে আমি ভলাটাইল অ্যাসিড বলছি। আমার বডির ভিতরে কি কি অ্যাসিড তৈরি হয় আমি বলছি, যে আমার বডির ভিতরে মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট হিসেবে কি কি অ্যাসিড তৈরি হয়, তার ভিতরে একটা ভলাটাইল অ্যাসিড তৈরি হয় অ্যাজ এ কার্বন ডাইঅক্সাইড, আর আদার্স যে সমস্ত অ্যাসিড গুলো তৈরি হয় এই অল দিজ আর নন ভলাটাইল অ্যাসিড, এদেরকে তো আমি আমার নিঃশ্বাস মানে এদেরকে দিয়ে আমি কার্বন ডাইঅক্সাইড বানাইতে পারবো না। বুঝছো সিমরন? সিমরন বুঝছো? জি ম্যাম। এটা দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বানাইতে পারবো না, বাট এরা প্রত্যেকেই কিন্তু অ্যাসিড, বিকজ তারা প্রোটন ডোনেট করবে। এখন প্রোটন ডোনেট করলে ওই প্রোটনটাই তো আমার মাথা ব্যথা, আমার মাথা ব্যথা প্রোটনটারে নিয়ে। এখন ওই প্রোটন তো তৈরি করলে তুমি হচ্ছে যে এই তোমার পেরিফেরিতে হাতে পায়ে অন্যান্য জায়গায় পেটে টেটে অন্যান্য জায়গায় তুমি বানাইলা, এখন ওরে তো তোমার কিডনি পর্যন্ত টানে নিতে হবে। এখন এই কিডনি পর্যন্ত টানে নিতে যেয়ে যদি তুমি প্রোটন ফ্রি ব্লাড এর ভিতরে ছেড়ে দাও তাহলে তোমার পিএইচ এর তো 12টা বাজায় দিবে। কি হবে? হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে পিএইচ কমে যাওয়া, পিএইচ কমে যাওয়া তোমার বডি অ্যাসিডোসিস এর দিকে চলে যাবে। তুমি তো অ্যাসিডোসিস এর দিকে যেতে দিবা না এই সময়টা, তাহলে তোমাকে কি করতে হবে? এই সময়টা বাইন্ড করে রাখতে হবে এই প্রোটন গুলোকে, সেই প্রোটন কে বাইন্ড করে রাখার জন্যই তো তোমার এই বাইকার্বনেট আগায় আসবে। বাইকার্বনেট, হ্যাঁ। আলটিমেটলি আলটিমেটলি তুমি কি করবা, আলটিমেটলি কিন্তু তুমি ওই প্রোটন গুলোকে পরে কিডনির মাধ্যমে রিমুভ করে দিবা। এই কারণে কিন্তু নর্মাল কন্ডিশনে আমাদের ইউরিন অলওয়েজ অ্যাসিডিক, নরমাল ইউরিন ইজ অলওয়েজ অ্যাসিডিক, ডোন্ট ফরগেট ইট, ওকে? কারণ এই যেগুলো ফিক্সড অ্যাসিড আছে ওগুলোকে তুমি আসলে কি দিয়ে বের করবা, ওগুলো তো তোমাকে কিডনি দিয়ে বের করতে হবে। কিডনি দিয়ে বের করতে গেলে তোমাকে অবশ্যই এই প্রোটনকে বের করে দিতে হবে। তো তুমি ভলাটাইল গুলো তো লাংস দিয়ে বের করে ফেললাও, তো তুমি বুঝতেও পারলা না, কিন্তু এই নন ভলাটাইল নন ভলাটাইল কে তোমার কিডনি দিয়ে বের করতে হবে। ওকে, বুঝে গেছে? তাহলে দুই ধরনের অ্যাসিড প্রোডিউস হয়, ভলাটাইল নন ভলাটাইল, কি কি ভাবে প্রোডিউস হয় এটাও আমি বলে দিলাম। এছাড়াও আমি বলেছিলাম যে আমার বডি বেজও প্রোডিউস করে। দেখো বডি বেজও প্রোডিউস করে, এই জন্য বলে যে যদি প্রোটিন কন্টেইনিং ডায়েট যদি আমরা বেশি নেই তাহলে আমার বডিতে বেশি অ্যাসিড প্রোডিউস হয়, আর যদি আমি এই শাকসবজি বেশি খাই মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো থেকে সাধারণত আমার বডিতে বেজ বেশি প্রোডিউস হয়। কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা হলো যে এই যে গ্লুটামেট আর অ্যাসপার্টেট এর কথা মনে আছে? এই যে দেখো গ্লুটামেট আর অ্যাসপার্টেট, আমরা একটা অ্যামাইনো অ্যাসিডের ক্যারেক্টারিস্টিক্স কার উপরে ডিপেন্ড করে বলো তো? একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের মানে ভ্যারিয়েশনটা কোথায় মনে আছে? কারণ সবগুলো অ্যামাইনো অ্যাসিডই দেখো, একটা এই যে অ্যামাইনো গ্রুপ থাকবে আর একটা কার্বক্সিলিক গ্রুপ থাকবে, ডিফারেন্সটা কোথায়? একটা হাইড্রোজেন থাকবে, এই ডিফারেন্স হচ্ছে যে এই এই যে আর গ্রুপ, এখানে এই আর গ্রুপে গ্লুটামিক অ্যাসিডে দেখো একটা সি ডাবল ওএস, মানে এই জন্য এটাকে আমরা বলে থাকি মানে অ্যাসিডিক টাইপের আর কি। এই জন্য অ্যাসিড, দেখো গ্লুটামিক অ্যাসিড সি ডাবল ওএস কার্বক্সিলিক গ্রুপ আছে, এই অ্যাসপার্টিক অ্যাসিড সি ডাবল ওএস, এখানে হচ্ছে একটা কার্বক্সিলিক গ্রুপ আছে। এটা থাকার কারণে আলটিমেটলি এর মেটাবলিক এন প্রোডাক্ট হিসেবে ওরা বাইকার্বনেট তৈরি করতে পারে। ওকে, তাহলে গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড এরা তৈরি করতে পারে, বেস তৈরি করতে পারে। যদিও আমরা কমন রুল জানি যে প্রোটিনের মেটাবলিক এন প্রোডাক্ট হিসেবে আমার বডিতে অ্যাসিড প্রোডিউস হয়, বাট এক্সেপশন হচ্ছে এই দুইটা, গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড, এরা আমার বডিতে বেস তৈরি করে। ওকে, এছাড়াও ল্যাকটেট সাইট্রেট এগুলো সাধারণত আমরা কৃষি থেকে পেয়ে থাকি, বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে পেয়ে থাকি। কিন্তু কথা হলো যে আমি তো দেখলাম যে আমার বডি অ্যাসিডও বানাচ্ছে বেজও বানাচ্ছে, তারপরেও আমার বডি নেট অ্যাসিড প্রোডিউসার কেমনে হলো বলো, কেমনে হলো? দুইটাই বানাচ্ছে তারপরেও কেন নেট অ্যাসিড প্রোডিউসার বলছে? আইডিয়া আছে কোনো?
এবার একটু খেয়াল করে দেখো, নন ভলাটাইল অ্যাসিড নিয়েই আমাদের মাথা ব্যথা, কারণ ভলাটাইলটা তো আমি বের করে দিতে পারতেছি। এই যে নন ভলাটাইল বা ফিক্সড অ্যাসিড যেটা, সেইটা হচ্ছে যে আমার বডিতে প্রত্যেকদিন দেখো 230 মিলিমোল পার ডে এটা প্রডিউস হয়। আর ওইখানে কি বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম, মোল মোল আর মিলিমোল এর ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স, গাল্ফ অফ ডিফারেন্স, তাই না? তাহলে 230 মিলিমোল পার ডে তৈরি হয় এই ফিক্সড অ্যাসিড বা নন ভলাটাইল অ্যাসিড অ্যাজ এ ফর্ম অফ সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আর কিটো অ্যাসিড, মানে কিটোন বডিগুলো যেগুলো তৈরি হয়, এই সবগুলোকে আলটিমেটলি এই রেনার রুটের মাধ্যমে কিন্তু ডিসপোজ হতে হবে, বিকজ দে আর ফিক্স অ্যাসিড আর নন ভোলাটাইল অ্যাসিড। আর এছাড়া আমার বেজ বেজও প্রতিদিন প্রডিউস হয় এতটুকু নর্মাল কন্ডিশন। আমরা কিন্তু এখন একটা হেলদি ইন্ডিভিজুয়ালের কথা বলছি, তার মানে একটা নর্মাল ইন্ডিভিজুয়ালের কথা বলছি, ডেভিয়েশন তো হবে, ডেভিয়েশন হবে, সেটা আমি ডিসঅর্ডারের কথা ওইটা নিয়ে কথা বলবো। তাহলে এইটা থেকে এইটা বিয়োগ দাও, দেখো তো 70 মিলিমোল পার ডে হয় কিনা, 230 মিলিমোল থেকে 160 মিলিমোল এটা বিয়োগ দাও, কত হয়? 70 মিলিমোল পার ডে হয়। তাহলে এই যে আলটিমেটলি কি হলো, নেট প্রোডাকশন তো বেজের চেয়ে অ্যাসিডের পরিমাণ বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেল, তাই তো? এই জন্য আমার বডি হচ্ছে নেট অ্যাসিড প্রোডিউসার। ঠিক আছে, তোমাদের কিন্তু এই কোশ্চেনটা ধরা হয় যে হোয়াই ইজ আমার বডি নেট অ্যাসিড প্রোডিউসার বা হোয়াই আমার বডি ইজ নেট অ্যাসিড প্রোডিউসার। দেখো আমরা জানি যে আমার বডি নেট অ্যাসিড প্রোডিউসার। এখন আমার প্রবলেম কিন্তু এই যে ফ্রি প্রোটন নিয়ে বা ফ্রি হাইড্রোজেন আয়ন নিয়ে, একে যদি তুমি কারোর সাথে বাইন্ড করে ফেলতে পারো তাহলে আর কোনো প্রবলেম নাই। এ যখনই এরকম ফ্রি থাকবে, এ খুব ইজিলি যে আমার, আমরা তো জানি যে আমার প্রোটিনগুলো নর্মাল আমার বডি টেম্পারেচারে অ্যানায়নিক ফর্মে থাকে, জানো তো তোমরা? না জানো না? এটা প্রোটিনের ওই যে দুইটা ইয়ে আছে, প্রোটিনের ওই প্রাইমারি চেনের কথা চিন্তা করো, লেফট সাইডে সবসময় অ্যামাইনো গ্রুপ থাকবে, রাইট সাইডে কার্বক্সিলিক গ্রুপটা থাকবে। তাহলে কার্বক্সিলিক গ্রুপ তো প্রোটন ডোনেট করে দিয়ে নেগেটিভলি চার্জ হয়ে যায় না? নেগেটিভলি চার্জ হয়ে যায়। এখন ও প্রোটিনগুলো যেহেতু নেগেটিভলি চার্জ থাকে, ওই ফ্রি প্রোটন যে ওর সাথে রিয়্যাক্ট করে ইজিলি অ্যাটাচড হয়ে যে ওইটা ওর চার্জ কনফিগারেশন ফাংশন সবকিছু চেঞ্জ করে ফেলে। এখন প্রোটিনের তো তোমরা জানো যে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি, যদি মানে সাব ইউনিট আলাদা আলাদা সাব ইউনিট থাকে তাহলে তো কোয়াটারনারি স্ট্রাকচারও থাকবে। এখন যদি এই ফ্রি প্রোটন যে ওই প্রোটিনের গায়ে লেগে যায়, লেগে গেলে ওর ওভারঅল চার্জ কনফিগারেশন মানে ওর চেহারা ছবি ফাংশন সব কিছুই পাল্টায় দেয়। এই পাল্টায় যদি দেয় তাহলে এইবার একটু প্রোটিনের কাজগুলো মনে মনে ভেবে দেখো যে প্রোটিন তোমার বডির জন্য কত প্রেশাস। তোমাদেরকে বারবার ওই যে আমি ফুড পিরামিড দেখা দেখে বলছি না যে আমরা সবসময় প্রোটিনকে রিজার্ভে রেখে দিই, কারণ এই আমার বডির জন্য অনেক মূল্যবান, ও আমার বডিতে অনেক কাজ করে। ফাংশনাল ক্লাসিফিকেশনটার কথা মনে করে দেখো, প্রোটিন কত কাজ করে তোমার বডিতে। তাহলে এই ফ্রি প্রোটন যে যদি তোমার ওই প্রোটিন গুলোকে নষ্ট করে দেয় তাহলে তোমার ওই বডির সমস্ত কাজগুলো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তোমার বডির সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার বডিকে স্টপ করে দেওয়া, মানে তোমাকে আসলে ডেথের দিকে নিয়ে যাওয়া। এবং এই আমার প্রেসাইজ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন রেগুলেশন খুবই এসেনশিয়াল, বিকজ আমরা এই যে তোমরা এনজাইম পড়ে আসছো না, এনজাইমের ফাংশন অথবা এনজাইমের অ্যাক্টিভিটিজ অফ দ্য এনজাইম ইনফ্লুয়েন্স বাই ফাইভ ফ্যাক্টর্স ইনফ্লুয়েন্সিং এনজাইম অ্যাক্টিভিটি পড়ছিল না, তার ভিতরে কি কি ছিল বলো তো? একজন বলো, ফ্যাক্টর্স পিএইচ টেম্পারেচার পিএইচ, তাহলে পিএইচ চলে আসলো না? এই যে দেখো, তাহলে তোমার হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া মানে কি, পিএইচ কি হলো, বাড়লো না কমলো? হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছে, পিএইচ যদি কমে যায় তাহলে এই এনজাইম সিস্টেমের অ্যাক্টিভিটিস গুলো সব নষ্ট হয়ে যাবে, কোনো এনজাইম আর কাজ করতে পারবে না। দেখুন তাহলে এনজাইম যদি কাজ করতে না পারে, এইবার একটু মনে মনে ভাবে দেখো তোমার সেলের ভিতরের সমস্ত মেটাবলিক অ্যাক্টিভিটিস গুলো হওয়ার জন্য কাকে দরকার, এনজাইমকে দরকার। এনজাইম ছাড়া তুমি একটা কাজও চালাতে পারবে না। তাহলে এই সমস্ত এনজাইম সিস্টেম নষ্ট করে দিলো মানে কি, তোমার সেলুলার ফাংশন গুলোকে একদম ব্লক করে দিলো। এই জন্য আমাকে সবসময়ের জন্য হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা এত প্রেসাইজলি মেনটেন করে যেতে হবে।
আমার বডি কি করলো, আমার বডি এখন কিভাবে এই হাইড্রোজেন মানে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে, মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে সব সময় নর্মাল রাখতে চায়। আমার এই যে বডি একটা সফিস্টিকেটেড মেকানিজম ডেভেলপ করে নিছে, সে এই যে থ্রি লাইন অফ ডিফেন্স মেকানিজম, এটাকে আমরা বলি থাকি থ্রি লাইন অফ ডিফেন্স মেকানিজম, সে অ্যাডপ্ট করেছে। সেই থ্রি লাইন অফ ডিফেন্স মেকানিজমের মাধ্যমে কিন্তু আমার বডির অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন হচ্ছে। সেই থ্রি লাইন অফ ডিফেন্স মেকানিজম কি, এক নম্বরই হচ্ছে বাফার সিস্টেম অফ দ্য বডি ফ্লুইড, দুই নম্বরে হচ্ছে রেসপিরেটরি, তিন নম্বর হচ্ছে রেন। তো আমি জাস্ট একটু ওভারভিউ করে আজকে এখানে শেষ করে দিব, আর আমি ইনশাল্লাহ মঙ্গলবারে আর তোমাদের সাথে আমার ক্লাস আছে, তো সেদিন যে আমি এই অ্যাসিড বেস ব্যালেন্সটা কমপ্লিট করে দিব, তাহলে তোমরা পরের শুক্রবার থেকে পরীক্ষা দিতে পারবা। তাহলে এটাকে আমরা বলে থাকি এই বাফার সিস্টেমের কথা খেয়াল করে দেখো, এটাকে আমরা বলে থাকি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স মানে আসলে তিনটা টায়ারে এটা কাজ করবে। ফার্স্ট লাইন, ওই যে একটু আগে বলে আসলাম যে ভোলাটাইল গুলো তুমি রেসপিরেশনের মাধ্যমে বের করে দিবা, নন ভোলাটাইল গুলো কিডনির মাধ্যমে বের করে দিবা। তাহলে এই মাঝামাঝি অবস্থাতে কে কাজ করবে, কাউকে না কাউকে তো কাজ করতে হবে, না হলে তো আমার বডির পিএইচ এর অবস্থা ফ্ল্যাকচুয়েট করবে, তো আমার পিএইচ কে কখনো ফ্ল্যাকচুয়েট করতে দেওয়া যাবে না। এই কারণে আমার এই বাফার সিস্টেম আগে আসবে। তাহলে এটা সাধারণত কি করে, ফ্রাকশন অফ সেকেন্ডের ভিতরে কাজ করে, ফ্রাকশন অফ সেকেন্ডের ভিতরে কাজ করে, কারণ ও আমার ব্লাডের ভিতরেই থাকে, ব্লাডের ভিতরেই অ্যাভেলেবেল। তাহলে যদি তোমার বডিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় অথবা বেজের পরিমাণ বেড়ে যায়, এই জন্য আমি বাফারকে কি বলেছিলাম, বাফারের ডেফিনেশনটা বলো এবার। বাফার ইজ আ, বাফার কি বলো, গত ক্লাসটা করো নাই বলেছিলাম যে এই কয়েকটা জিনিস তোমাকে করতে হবে, কোন রেসপন্স নেই কেন? বাফার ইজ আ মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড কনজুগেটেড বেস কনজুগেটেড একজন বলো, একজন বলো, বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড উইথ ইটস কনজুগেট বেস হুইচ টেন্ডস টু প্রিভেন্ট দা মার্ক চেঞ্জ অফ পিএইচ অফ এ সলিউশন হোয়েন মডারেট অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস ইজ অ্যাডেড। এই যে তাহলে এবার খেয়াল করে দেখো, এইটা হলো তোমার বডি ফ্লুইডটা একটা সলিউশন, মানে ব্লাড এর কথা চিন্তা করো, এটা একটা বডি ফ্লুইড সলিউশন। এইখানে তুমি আইদার অ্যাসিড যোগ করলা অথবা বেস যোগ করলা, কিন্তু এটার ভিতরে কি দিয়ে রাখছো, তুমি অলরেডি বাফার দিয়ে রাখছো। তাহলে ও যদি অ্যাসিড আসে সেটাকেও বাইন্ড করতে পারবে, যদি বেজ আসে সেটাকেও বাইন্ড করতে পারবে, করে সব সময়ের জন্য সে এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চেঞ্জটাকে সে প্রিভেন্ট করতে পারবে, কিন্তু সে কখনোই এলিমিনেট করতে পারবে না, বডি থেকে কখনোই এই হাইড্রোজেন আয়নকে এলিমিনেট করতে পারবে না, জাস্ট টেম্পোরারি টাই আপ আনটিল দ্য ব্যালেন্স, মানে যতক্ষণ পর্যন্ত না আইদার রেসপিরেটরি সিস্টেম অথবা কিডনি দিয়ে এটা বের না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে বাইন্ড করে রাখবে। তো এই বাইন্ডটা করে রাখাই তো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, বিকজ এই বাইন্ড করে যদি রাখে তাহলে আর এই ফ্রি প্রোটন হিসেবে সে থাকলো না, আর ফ্রি প্রোটন যদি না থাকে সে যে আর প্রোটিনকে জ্বালা যন্ত্রণা করতে পারবে না। তো তাহলে তোমরা এবার দেখো যে একটা বাফার কিভাবে কাজ করে, এটা তোমরা জানো তাই না, যে যখন আমার এই হাইড্রোজেন আয়ন যদি আমি অ্যাড করি তাহলে তখন এই বাইকার্বনেট পার্ট আগায় আসবে, আর যদি কখনো আমি হলো এই যে বেজ অ্যাড করি তখন আমার এই কার্বনিক অ্যাসিড পার্টটা আগায় আসবে। ওকে, তোমরা জানো। এরপরে হচ্ছে সেকেন্ড লাইনে হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, সরি এটা এরকম আসছে কেন, সরি তোমার রেসপিরেটরি সিস্টেম, এটা হচ্ছে যে রেসপিরেটরি সিস্টেমও কিন্তু বেশ তাড়াতাড়ি কাজ করতে পারে, ফিউ মিনিটস এর ভিতরে, ওটা তো ফ্র্যাকশন অফ সেকেন্ড, বাফার সিস্টেম তো ফ্র্যাকশন অফ সেকেন্ড এর ভিতরে তোমার অ্যাক্টিভেটেড হয়ে যায়, এরপরেই তোমার ফিউ মিনিটস এর ভিতরে অ্যাক্টিভেটেড হয়ে যাবে রেসপিরেটরি সিস্টেম। কারণ কি, যখনই তোমার কার্বন ডাইঅক্সাইড, আমি একটু পরে ছবিতে তোমাকে দেখাচ্ছি, কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যায়, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার মিলে কার্বনিক অ্যাসিড, ওইটা আবার ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানে হচ্ছে পিএইচ ফল করে যাওয়া, পিএইচ ফল করে যায় গেলেই সেটা রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করবে, রেসপিরেটরি সেন্টার যখনই স্টিমুলেটেড হয়ে যাবে তখনই দেখবা যে তোমার রেসপিরেটরি রেট অনেক বেড়ে যাবে, রেসপিরেটরি রেট অ্যাজ ওয়েল অ্যাজ ওটাকে কি বলে, ডেপথ, ডেপথ মানে আমি কার্বন ডাইঅক্সাইড কে বেশি বেশি করে বের করে দিব, কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি বের হয়ে যাওয়া মানে কিন্তু আলটিমেটলি আমার পার্সিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানেই কিন্তু আমার তখন পিএইচ কমে যাবে, সরি
পিএইচ রিএস্টাবলিশড হয়ে যাবে। এই যে এই ছবিটা একটু খেয়াল করে দেখো, এই যে সার্কুলেশনে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, এটা আলটিমেটলি ডিসোসিয়েটেড, এই যে তোমার প্রোটন তৈরি করলো, এই প্রোটনটা বেড়ে যাওয়া মানেই তো পিএস কমে যাওয়া, পিএস কমে যাওয়া মানেই হলো যে এসে এই রেসপিরেটরি সেন্টারকে স্টিমুলেট করবে, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট করলে সে রেট অ্যান্ড ডেপ দুটোই বাড়ায় দিবে রেসপিরেশনের, আলটিমেটলি এই কার্বন ডাইঅক্সাইড গুলো তোমার লাংসতে এক্সপায়ার্ড হয়ে গেল। দিজ আর দ্য ভলাটাইল অ্যাসিড। কিডনি কি করবে, কিডনি আমরা জানি যে থার্ড লাইন ডিফেন্স হিসেবে কাজ করবে, এটা দুই দিকেই কাজ করতে পারে যদি তোমার বডিতে অ্যাসিডিক অথবা অ্যালকালাইন। আসলে দেখো, খেয়াল করে দেখো, তোমার রেসপিরেটরি সিস্টেম কিন্তু শুধুমাত্র তোমার ভলাটাইল অ্যাসিডটাকেই রিমুভ করতে পারে, আর কিডনি কিন্তু দুটেই পারে, অ্যাসিড এবং বেস দুটেই পারে যখন যেটা প্রয়োজন হয়। আমি যখন তোমাদেরকে অ্যাবনরমালিটিস মানে ডিজঅর্ডার করাবো না, তখন দেখো না যে আমার নর্মাল ইউরিন তো অ্যাসিডিক, বিকজ আমার বডি নেট অ্যাসিড প্রডিউসার, বাট কোনো কারণে যদি আমার বডি অ্যালকালাইন কন্ডিশনে চলে যায় তখন কিন্তু আমার অ্যালকালাইন ইউরিন তৈরি হবে। কিন্তু এটার সমস্যা একটাই যে কিডনির এটা একটু টাইম লাগবে, আওয়ার্স থেকে সেভারেল ডেজ সময় লাগে, এবং দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যাসিড বেজ রেগুলেটরি সিস্টেম। আজকে তাহলে এই পর্যন্তই থাক, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরে আবার। তো তোমরা সবাই ভালো থাকো, তোমরা মোট কয়জন ছিল।